अलीपुरद्वार जिला में जाली नोट का एक बड़ा कारोबारी पुलिस के हाथों लग गया है। अलीपुरद्वार जिला के एसपी वाई रघुवंशी के द्वारा बनाए गए एंटी क्राइम टीम को एक बार फिर बड़ी सफलता हाथ लगी है। आज इस विषय की जानकारी हेतु अलीपुरद्वार जिला पुलिस की ओर से एक पत्रकार सम्मेलन का आयोजन किया गया था। इस जगह पत्रकारों से बातचीत करते हुए एसपी कुंतल बैनर्जी ने कहा कि अलीपुरद्वार के आईसी और पीसी टीम के द्वारा गुप्त सूचना के आधार पर शनिवार रात अलीपुरद्वार शहर के पास माजदा बड़ी चौपत्ती इलाके में रात 8 से 8:30 बजे के करीब एक व्यक्ति को पकड़ा गया, जिसका नाम ब्रोजेन सिंह पुत्र मंटू सिंह समुखतला थाना के पनियालगुड़ी इलाके के निवासी हैं। इस व्यक्ति से की गई जांच के दौरान उसके पास रखे बैग से दो अलग अलग थैले में रखे 5 लाख और दूसरे में रखे 500 के 266 नोट यानी 1,33,000 जाली नोट जब्त किए गए। उन्होंने कहा कि उसके पास बरामद एक थैले में रखे 1,33,000 नकली हैं, वहीं दूसरे थैले में रखे 5 लाख रुपए भी नकली लग रहे हैं, जिसकी जांच की जा रही है। उन्होंने कहा कि इन रुपयों की जांच करनी है तो एक्सपर्ट की मदद ली जा रही है। उन्होंने कहा कि सोमवार के रूप एक्सपर्ट के द्वारा जांच कर बताया जाएगा कि 5 लाख रुपए वाला पॉकेट में कितने नकली हैं या पूरे नकली हैं। उन्होंने कहा कि इस मामले में गिरफ्तार ब्रोजेन सिंह को आज अलीपुरद्वार कोर्ट भेजा गया, जहां से उसे रिमांड में मांगा जा रहा है। उन्होंने कहा कि इसके पास से मोबाइल बरामद की गई है, जिसका सूत्र पकड़कर उस व्यक्ति के द्वारा यह पैसा कहां से लाया गया था और कहां ले जाया जा रहा है, इसकी जांच की जा रही है। उन्होंने कहा कि इसके अलावा इसके तार दूसरे राज्य से भी जुड़े हैं या नहीं, यह भी जांच की जा रही है। अलीपुरद्वार जिले एसपी साहेब नेतृत्व में जो एंटी क्राइम टीम हमरा फॉर्म करे छिलाम, ताते विभिन्न समय हमरा विभिन्न रकम सक्सेस पे छी। कल के हमरा एक बड़ो सक्सेस पे छी। टीम लेड बाय आईसी अलीपुरद्वार एंड पीसी पार्टी ऑफ अलीपुरद्वार, एरा कल के रात्रे इवनिंग एट अबाउट 8 to 8:30 PM মাঝের ডাবড়ির চৌপতি থেকে ব্রোজেন শীল সন অফ মন্টু শীল অ্যাকচুয়াল বাড়ি পানিয়ালগুড়ি আন্ডার সমুখতলা পিএস, তাকে অ্যারেস্ট করে। স্পেসিফিক ইনফরমেশন এর বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়। তার ব্যাগ থেকে আমরা দুটো সেপারেট পকেট থেকে আমরা টাকা পাই, তার মধ্যে একটি জায়গায় টাকার পরিমাণ 5 lakh rupees এবং আরেকটি জায়গায় টাকা 266 নোটস অফ 500 নোটস। অ্যাপারেন্টলি এই 266 যে নোটস আছে, অ্যাপারেন্টলি এটা ফেক কারেন্সি বলে আমরা মনে করছি, এবং এটা আমরা ফার্দার এক্সপার্টের কাছে এক্সপার্ট ওপিনিয়নের জন্য শালবনিতে আমরা পাঠাবো। রেস্ট যে 5 lakhs আছে, সেই 5 lakh rupees এটাকে আমরা আরও ভালো করে স্ক্রুটিনি করছি। আজকে সানডে, এই জন্য এক্সপার্টকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আমরা মানডেতে এই 5 lakh rupeesকে আরও ভালো করে এটাকে এক্সপার্টাইজ এর মাধ্যমে স্ক্রুটিনি করব, যাতে এতেও কোনো রকম ফেক কারেন্সি আমরা পাচ্ছি সেটা দেখার জন্য স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। আমরা ব্রোজেন শীলকে কোর্টে আজকে ফরওয়ার্ড করছি এবং আমরা রিমান্ডে প্রেয়ার করছি। তার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে, এই মোবাইলের সূত্র ধরে আমরা ব্রোজেন শীল কোথা থেকে টাকাটা পেয়েছে, কোথায় ডেলিভারি দিতে যাচ্ছিল এবং এর সাথে অন্তরাজ্য কোনো ক্রাইম জড়িত রয়েছে কি না সেটা আমরা ভালো করে দেখব। প্রিলিমিনারি আমরা ইন্টারোগেশন করেছি, ব্রোজেন শীল মাঝের ডাবড়ি চৌপতি থেকে অ্যারেস্ট করেছি এবং আলিপুরদুয়ার ডেস্টিনেশন বলছিল এবং আলিপুরদুয়ার থেকে কোথায় যাচ্ছিল সেটা আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আরও ভালো করে জানতে পারবো। ব্রোজেনশীল অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পানিয়ালগুড়ি আন্ডার সামুকতলা পিএস। আজকে আমরা প্রোডিউস করছি, পরে আমরা রিমান্ডে প্রেয়ার দিতে যাচ্ছি। স্যার, এই নকল নোটের স্যার উৎস কি হতে পারে স্যার, কারণ আমি সিক কি মনে হচ্ছে স্যার, এটা আমরা যে মোবাইলটা ওর কাছ থেকে রিকভারি করেছি এবং ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা আরও ইন্টারোগেশন করব, এর উৎস সম্পর্কে তখনই আরো বিস্তৃতভাবে জানা যাবে। স্যার, সামনেই বাংলাদেশ বর্ডার পাশের জেলা ডিস্ট্রিক্ট কুচবিহার ডিস্ট্রিক্ট, এর সঙ্গে কোনো লিংক কিছু আছে? এটা পুরোটাই আমরা ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা ইন্টারোগেশন করে জানতে পারবো কোথা থেকে টাকাটা পেয়েছে। স্যার, মানে 266 মানে এগুলো প্রায় 1,33,000 হচ্ছে, যদি এটা ঠিক হয়। হ্যাঁ, এত পরিমাণ টাকা যার মধ্যে আগে পাওয়া গিয়েছিল সাম্প্রতিককালে আলিপুরদুয়ারে আমরা
ফালাকাটা থানায় আমরা পেয়েছিলাম, সেটা দু বছর আগে পেয়েছিলাম, তবে দু বছরের মধ্যে আমরা এই বিপুল পরিমাণ টাকা পাইনি। এটা আমাদের একটা বড় সাফল্য। পরিমাণ ছিল সে মনে আছে? এটা অ্যাপ্রক্স, ইট ওয়াজ আ প্রিন্টেড কারেন্সি, ইট ওয়াজ অ্যাপ্রক্স 2 crore অ্যাপ্রক্স, বাট ইট ওয়াজ এ প্রিন্টেড কারেন্সি, বাট দিস টাইম ইটস এ ফেক কারেন্সি, অ্যাপিয়ার্স টু বি ফেক। সেটা আমরা ওই সময় অন্ধ্রপ্রদেশের একটা লিঙ্ক পেয়েছিলাম, বাট ইটস এ প্রিন্টেড কারেন্সি, প্রিন্টেড বাট ইটস এ ফেক, অ্যাপিয়ার্স ফেক কারেন্সি সাম্প্রতিককালে পাওয়া যায়, সাম্প্রতিককালে ফেক কারেন্সি আমরা কোথাও পাইনি, বিপুল পরিমাণ পাইনি। এখানে কি কোনো পরিবেশন বা কিছু বানানোর চেষ্টা বা কিছু? এটা আমরা ইনভেস্টিগেশনে আরো ভালো করে এটা তুলে ধরব, আপনাদেরও জানাবো। স্যার, এটাকে কি মনে হয় ফেক কারেন্সিটা দেখে কি কিছু মনে হয়েছিল? প্রাথমিক সন্দেহ আপনাদের কেন আসে? দেখুন, এটা আপনারা সবাই জানেন যে অরিজিনাল নোট এবং ফেক নোট এটা টাচ করে কিভাবে আমরা জানতে পারি প্রিলিমিনারি, সেটা আরবিআই গাইডলাইন্সে আছে, সেইভাবেই আমরা এটাকে অ্যাপিয়ার্স টু বি ফেক বলছি। স্যার, এই অ্যারেস্টমেন্ট তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? মানে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড আমরা কিছু পাইনি, ক্রিমিনাল ইন্টিসিডেন্ট কিছু পাইনি এই মুহূর্তে আমরা। ফার্দার এটা আমরা বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলোকে জানাবো, দরকার পড়লে পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও জানাবো। প্রিলিমিনারি পেশা উনি ব্যবসায়ী বলছেন নিজেকে। স্যার, গ্রিন কারেন্সি গ্যাংয়ের সাথে এই ফেক কারেন্সি গ্যাংয়ের কি কোনো লিঙ্ক থাকতে পারে? দেখুন, লিঙ্ক থাকতেই পারে, লিঙ্ক আমরা এস্টাবলিশ করব ডিউরিং রিমান্ড পিরিয়ড, আমরা আরও ভালো করে, এবং ওর মেইন যে ফোনটা রয়েছে সেই ফোনে যে সমস্ত নাম্বার পাচ্ছি বিভিন্ন জায়গার, সেই ফোনের তাদেরকে ইন্ট্রোগেশন করে বা তাদের সেই জায়গাতে আমরা গিয়ে টিম পাঠিয়ে তারপর এই এস্টাবলিশমেন্টটা আমরা, কোনো লিঙ্ক যদি থাকে বিভিন্ন জায়গার সাথে, সেটা আমরা এস্টাবলিশ করব। जायलेस एकेडमी एक सुनहरा अवसर लेकर आई है, बस 3 और 6 महीने का ब्यूटिफिकेशन कोर्स करें और आत्मनिर्भर बनने का मौका पाएं। जायलेस एकेडमी कोर्स पूरा होने के बाद 100% जॉब गारंटी भी देती है, तो अब देर किस बात की। जायलेस एकेडमी गोपी मोहन मोड़ जयगांव GP1 कार्यालय के पास जल्दी संपर्क करें। अधिक जानकारी के लिए आप हमें हमारे मोबाइल नंबर के माध्यम से भी कॉल कर सकते हैं। हमारा नंबर है 8945008520 और 8170029496। धन्यवाद।